এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। নিম্নচাপের প্রভাব কেটে গেলেও এখনো বৃষ্টির হাত থেকে রেহাই নেই। আবারও চার পাঁচ দিন দুই বঙ্গে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 12ই সেপ্টেম্বর মঙ্গলবার উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলবর্তী এলাকায় নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 13ই বা 14 তারিখ নাগাদ ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, ফলে আগামী বুধবার থেকে ফের বাংলায় আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে টানা চার পাঁচ দিন বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিতে ঘণ্টায় সর্বোচ্চ 35 থেকে 40 কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে বর্ষার মৌসুমী অক্ষরেখাটি ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে সরে যাচ্ছে, ফলে আজ থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির মাত্রা কমে গিয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়তে থাকবে। যদিও আজ দুপুরের পর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আগামী দুই দিন বাংলার কোথাও ভারী বৃষ্টিপাতের আর কোনো সম্ভাবনা নেই বলে জানা যাচ্ছে। পরবর্তীতে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে আগামী 14ই সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে ফের 3-4 দিন ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নিব বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলিতে হবে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি দেখে নিব কোন কোন জেলাগুলিতে রয়েছে সতর্কবার্তা, কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব আজকের ওয়েদার আপডেটে। আজ সকাল থেকে বিভিন্ন জেলায় মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে, তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তবে দুপুরের পর থেকে বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলেও আজ থেকে ফের ভ্যাপসা গরমের দুর্ভোগ শুরু হবে, পাশাপাশি তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে, ফলে আজ থেকে আগামী 2-3 দিন অস্বস্তি বোধ হবে। আজ সকাল থেকে আবহাওয়া পরিষ্কার থাকলেও রবিবার দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে। আজ দুপুরের পর থেকে উপকূলবর্তী 2 চব্বিশ পরগনা, তার সঙ্গে 2 মেদিনীপুর, শহর কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, তার পাশাপাশি এদিকে বিষ্ণুপুর অর্থাৎ বাঁকুড়ার পূর্ব অংশ, তার পাশাপাশি বর্ধমান জেলায় কোনো কোনো এলাকায় আজকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বিভাগ, তার সঙ্গে মেহেরপুর, রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, তবে আজকে উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আজকে দুপুরে পর থেকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, হলদিয়া, উলবেড়িয়া, দীঘা, কাঁথি, জয়নগর, গোসাব্বা, বিষ্ণুপুর, কলকাতা, খড়দহ, চন্দননগর, হাওড়া, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর, এই সমস্ত এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে আজকে বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে 2 বর্ধমান জেলা, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুর, এই জেলাগুলিতে আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তার সঙ্গে উপরের জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই জেলাগুলিতে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। তবে এরই মাঝে 2-1টি এলাকা যেমন জলপাইগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং এ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, আজ খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে গত কয়েকদিন ধরে নিম্নচাপটির প্রভাবে বাংলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছিল, সেই নিম্নচাপটি আজ রবিবার এই মুহূর্তে অনেকটাই পশ্চিম দিকে সরে গিয়ে উত্তরপ্রদেশে ইলাহাবাদ, গোয়ালিয়র সংলগ্ন এলাকায় অবস্থান করছে, ফলে আজকে উত্তরপ্রদেশ সহ বিহার এবং মধ্যপ্রদেশে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি, তার সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। যেহেতু নিম্নচাপের প্রভাব বাংলা থেকে সরে গিয়েছে, ফলে গতকাল শনিবার থেকেই বাংলায় বৃষ্টির মাত্রা কমে গিয়েছে, রোদের দেখা পাওয়া গিয়েছে, তাপমাত্রাও বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে।
আজও এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে দিনভর। আগামীকাল সোমবার ভারী বৃষ্টি না হলেও দুপুরের পর বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি হতে পারে। আগামীকাল সোমবার ও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া আগামীকাল পরিষ্কার থাকবে। এদিকে আগামীকাল সোমবার বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এই সমস্ত বিভাগে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামীকাল সোমবার থেকে উত্তরবঙ্গে জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে, যেহেতু মৌসুমি অক্ষরেখাটি দক্ষিণবঙ্গ থেকে ধীরে ধীরে এবার উত্তরবঙ্গের দিকে সরতে থাকছে, ফলে উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে। আগামীকাল সোমবার রাত থেকে বৃষ্টি শুরু হবে। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। তার সঙ্গে দুই দিনাজপুর জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হবে। পাশাপাশি বাংলাদেশে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগেও আগামীকাল রাত থেকে বৃষ্টি রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি তার সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। মঙ্গলবার আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তরবঙ্গ উপসাগর সংলগ্ন উপকূলবর্তী এলাকায়। মঙ্গলবার দিন থেকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, যা ১৩ তারিখে কিছুটা শক্তি বাড়িয়ে ঘূর্ণাবর্তটি আরও কিছুটা সুস্পষ্ট হবে এবং আগামী বৃহস্পতিবার ১৪ তারিখ ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে একটি নিম্নচাপে পরিণত হয়ে যাবে। ফলে আগামী ১৪ তারিখ থেকে বাংলার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার দাপট থাকবে। আগামী বুধবার সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বুধবার দিন দুপুরের পর থেকে বৃষ্টি হবে। দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, দুই বর্ধমান, এই দিকে মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে বুধবার দিন বৃষ্টি হবে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার থেকে বৃষ্টির মাত্রা আরও বাড়বে। বৃহস্পতিবার দিন থেকে উপকূলবর্তী বেশিরভাগ জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি হবে। পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার দিন বৃষ্টি রয়েছে। শুক্রবার দিন সকাল থেকে দিনভর দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে নিম্নচাপে ঝিরঝিরে বৃষ্টি লক্ষ্য করা যাবে। শনিবারও বৃষ্টি হবে। রবিবার ও সোমবার পর্যন্ত নিম্নচাপের প্রভাবে আবারও বাংলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে থাকবে।